প্রতিনিধি বলতে আমার লজ্জা লাগে। সব সময় শুধু নিজের স্বার্থ যিনি দেখে গেছেন, জীবনে কোনোদিনও মুখে বলে টিম জেনে রেখে দিন, টিম কি জিনিস সে জানে না, নিজে ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু সবাইকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে 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 তিনি আজকে এই জায়গায় পৌঁছেছেন। আমার খুব খারাপ লাগে। দেখুন নেত্রী, সকলের নেত্রী, আমি যেদিন দল ছেড়েছিলাম আপনারাও দেখেছেন আমার চোখে জল ছিল, মমতাদের ছবি নিয়ে আমি দল ছেড়েছিলাম, এবং সেদিন আমি একটা কথাই বলেছিলাম যে যতদিন বেঁচে থাকব ততদিন যদি আমার জীবনে কারোর অবদান হয় তার নাম মমতা ব্যানার্জি, আর যতদিন বেঁচে থাকব শ্রদ্ধার সঙ্গে যাকে স্মরণ করব তার নাম মমতা ব্যানার্জি। ভুল মানুষ করে, আমিও ভুল করেছি নিশ্চিতভাবে, কিন্তু ভুলটাকে শোধরানোর জন্য যদি একটা মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে সে নিজে শুধরায় তাহলে নিশ্চিতভাবে ঈশ্বরও তাকে ক্ষমা করে। কিন্তু যে ভুলটাকে নিজে ফুল ভেবে আজকে রাঙা ফুল হয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে আগামী দিনে নন্দীগ্রামের মানুষ কেন, বাংলার মানুষও ক্ষমা করবে না, এটা আমি বিশ্বাস করি। আজকে আমার খুব খারাপ লাগছে যে একটা নন্দীগ্রামের ভোটে সামান্য জিতেছেন, এমন কি বিরাট ব্যবধানেও নয়, যে ভোটে জিতেছেন সেটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। আমি নিজেও একবার বলেছিলাম, আপনারা শুনেছেন, যেহেতু আজকে সাবজুডিস ম্যাটার অর্থাৎ বিচার ব্যবস্থা এটা রয়েছে আমি বিস্তারিত বলবো না, কিন্তু দয়া করে এটা ভুলে যাবেন না যে বারবার আপনি কম্পার্টমেন্টাল কম্পার্টমেন্টাল বলছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই এখনো এটা কিন্তু বিচার বিভাগের অধীন, ঈশ্বর করুন আমরাও চাই বিচার হোক, আমরা দেখব আগামী দিনের নন্দীগ্রামে কত ধানে কত চাল, একবার সেই আদালত সেই অর্ডারটা খালি পাস করুক, আবার নতুন করে দরকার হলে গণনা হোক, আমরাও দেখি কত ধানে কত চাল। কি খারাপ লাগে! আরে ভাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মুখ্যমন্ত্রী দেখতেছে, আপনি বলছেন, আমি দেখলাম গতকালকে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি একজন নেত্রী তিনি নন, আমি এর আগেও বলেছি যে তিনি হচ্ছেন বাংলার মানুষের হৃদয়ে আছেন, বাংলার মা বলেছি, আমি বলেছি এখন তিনি ভারতবর্ষের মা, মা জননী। আরে তিনি সবাইকে ভালোবাসেন, দেখুন মা কোনোদিনও কোনো সন্তানের অমঙ্গল চান না, এটা আমরাও বুঝেছি, মা কোনোদিনও কোনো সন্তান যতই খারাপ হোক মা কোনোদিনও কোনো সন্তানকে পরিত্যাগ করতে চান না, কিন্তু কোনো সন্তান যদি চলে যায় তারপরেও কিন্তু মায়ের প্রাণ কাঁদে। তাই দেখুন সেদিনকেও মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়ে তাকে ডেকে এনেছেন, তার সাথে বাক্যালাপ করেছেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যা যাই হোক রাজনীতি রাজনীতির জায়গায় সৌজন্য তো থাক, হাজার হোক একটা সময় তো একটা ভালো সম্পর্ক ছিল। আমি অবাক হয়ে দেখলাম যে সেই সৌজন্য সাক্ষাতের পরে আবার বেরিয়ে গিয়ে বলছে যে আমি শপথ নিয়ে বলছি যে আজকে আমি হয়তো সংসদীয় রাজনীতি মেনে আমি গেছি গণতন্ত্র রক্ষা করতে নাকি সৌজন্য করতে, কিন্তু উনি কথা দিয়েছেন, উনি নাকি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বেন। আরে কিসের প্রাক্তন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেন সাধারণ মানুষ, এই কম্পার্টমেন্টাল কম্পার্টমেন্টাল বলবেন না। জেনে রেখে দিন, দাহা ফেল করেছিলাম তখন আমরা, দাহা ফেল করেছিল বিজেপি, তাই 77টা আসনে আটকে গেছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাইছিল বলে স্টার পেয়ে লেটার পেয়ে বাংলার মানুষ 211টা আসন তার হাতে উপহার হিসাবে তুলে দিয়েছিল। আর ফেল তো আমরা করেছিলাম, ফেল তো আমরা হয়েছি, আর মুখ্যমন্ত্রীর নামেই তো ভোট হয়েছে, মমতা ব্যানার্জির নামেই তো ভোট হয়েছে। আর যাকে আপনি বলছেন আগামী দিনে প্রাক্তন করে দেবেন, আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, এই নন্দীগ্রামের পুণ্য ভূমিতে দাঁড়িয়ে বলে গেলাম,
এই নন্দীগ্রাম 2 এর বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম জেনে রেখে দিন মুদ্দাই লাখ বুড়া চায় তো কে হতে হয় বহি হতে হয় যে মঞ্জুরে খোদা হতে হয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী আছেন যতদিন বেঁচে থাকবেন মুখ্যমন্ত্রী থাকবে আর আগামী দিনে আমিও দেখব পঞ্চায়েত নির্বাচন আসুক লোকসভা 24 এ আসুক কে প্রাক্তন হয় আগামী দিনে বাংলার মানুষ বুঝিয়ে দেবেন আপনাকে প্রাক্তন করে আজকে অনেক বড় বড় কথা আমি তো এত মিথ্যের প্রতিশ্রুতি এত মিথ্যে মিথ্যে ফুলঝুরি এত মিথ্যে কথা আরে আমি তো গিয়ে দেখলাম যে বঙ্গ বিজেপি আমার তো মনে হয় আপনাদের এখানে নিশ্চয়ই অনেক ক্লাব সংগঠন আছে আরে বঙ্গ বিজেপি ক্লাব সংগঠনও নয় জেনে রেখে দিন যে বাংলার যে বিজেপি এটা ক্লাব সংগঠনও নয় এর থেকে অনেক হরিসভা খুব ভালো চালায় আমি মনে করি এদের বলে নাকি যে সংগঠন আছে শুধু সং ছাড়া কিচ্ছু নেই জেনে রেখে দিন আর এদের কি আছে আমাকে বলুন তো কে কাকে চেনে কোন নেতার মধ্যে থেকে আমি আপনাকে বলছি এদের নেতার সাথে সরাসরি একদম তৃণমূল স্তরের যে কর্মীরা বিজেপির কর্মীরা তাদের সাথে কারোর কোনো যোগ নেই শুধুমাত্র টিভিতে খবরের কাগজে নিজেদের ভেসে থাকা শুধু মুখ দেখানো ছাড়া কিচ্ছু নেই আজকে এ বলছে তো ও ভাবছে আরে বাপরে বাপ ওকে 10 বার দেখিয়ে দিয়েছে আমাকে 3 বার দেখাতে হবে আপনি বলুন না এদের সব এক একজনের এক এক রকম সমালোচনা আমি অবাক হয়ে যাই আজকে বাংলার বঞ্চনা নিয়ে কোথায় এই নন্দীগ্রাম নিয়ে কম উন্নয়ন আমরা করি যখন আমি মন্ত্রী ছিলাম মমতাদের মন্ত্রিসভায় আজকে হলদিয়া উন্নয়ন পরিষদ কে দিয়েছে আজকে এত যে নন্দীগ্রামের যেটুকু উন্নয়ন 11 পর থেকে হয়েছে কে দিয়েছে যদি কেউ দিয়ে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যরা শুধু তার প্রতিনিধি হিসাবে কাজ করেছেন তার থেকে বেশি কিছু নয় আর বিজেপি হয়ে আমরা বড় বড় কথা বলেছি আপ কি বার দোষো পার আর মানুষ দেখিয়ে দিয়েছে যে 200 পার মমতাদির বার মমতাদিকে সেই ক্ষমতা তার হাতে তুলে দিয়েছে কিচ্ছু নেই আমি আপনাদের বলছি বঙ্গ বিজেপির ফাঁকা আওয়াজ ছাড়া কিচ্ছু নেই জেনে রেখে দিন এরা ভুল বুঝিয়ে বুঝিয়ে মানুষকে নিয়ে যায় ভুল বুঝিয়ে বুঝিয়ে চেষ্টা করে শুধু তাদের দল ভারী করতে এবং আগামী দিনে আপনারা দেখবেন আমি আজকেও কথা দিয়ে গেলাম আগামী যে কোনো নির্বাচনে আপনারা একটা নির্বাচনে দেখেছেন আসানসোল থেকে সাংসদ পদত্যাগ করেছে সেই নির্বাচন হয়েছে উপনির্বাচন যে নির্বাচনে বিগত দিনে ভারতীয় জনতা পার্টি জিতেছিল সেই আসানসোলের উপনির্বাচনে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা বোধহয় তার 3 গুণ ভোটে তিনি জিতেছেন সেখান থেকে তো কোথায় সেই সংগঠন এদের শুধু সং ছাড়া কিচ্ছু নেই কোথাও কোনো গঠন নেই আমার সত্যি খুব খারাপ লাগে যে কাকে দেখছি আমরা কোন নেতাকে আমরা দেখছি আমরা সে কোন নেতাকে দেখছি এটা আমরা এক এক সময় আমি নিজেও খুব অবাক লাগে যে তার কথার সাথে কোথাও কোনো কাজের মিল আমরা খুঁজে পাই না এবং সর্বোপরি তাই আমি আপনাদের বলছি আর একটা সভা আমার আছে আমাদের সেইখানে চলে যেতে হবে আমি শুধু আপনাদের একটা কথাই বলব যদি সত্যিকারেরই আপনাদের জনপ্রতিনিধি হয় বলুন পেট্রোল ডিজেলের দাম কমাতে রান্না গ্যাসের দাম কমাতে এই কেন্দ্রীয় বঞ্চনাগুলো বন্ধ করতে বলুন মানুষের জন্য কাজ করতে বলুন আর মানুষের জন্য যদি কাজ না করতে পারে তাহলে দয়া করে গদি আঁকড়ে থাকতে মানা করুন আজকে এই কথা আমি আপনাদের বলে গেলাম আমি তাই আপনাদের অনুরোধ করি আগামী দিনে এই চাটাই বৈঠক আরো গ্রামে গ্রামে হোক তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখলে আস্থা রাখলে বিশ্বাস রাখলে আপনি কোনোদিনও ঠকবেন না ঠকবেন না ঠকবেন না এই কথা বলে সবাইকে ধন্যবাদ সালাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ